দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 14 অক্টোবর বিকাল 3:30 কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি 30 জুন 2020 তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2019 সালে কোম্পানিটি 7.5% লভ্যাংশ দিয়েছিল। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের মোহাম্মদ সাইদুর রহমান নামের এক উদ্যোক্তা শেয়ার হস্তান্তরে ঘোষণা দিয়েছেন। তিনি 5,06,734টি শেয়ার উপহার হিসেবে তার স্ত্রী তাহমিনা রহমানকে হস্তান্তর করবেন। আগামী 31 অক্টোবরের মধ্যে স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে এ শেয়ার হস্তান্তর করবেন তিনি। ডিএসইতে প্রকাশিত গত 31 আগস্টের হিসাব অনুযায়ী এ কোম্পানির 41.84% শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে 29.22 ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে 28.94% শেয়ার রয়েছে। তবে সরকার ও বিদেশি বিনিয়োগকারীদের হাতে এ কোম্পানির কোনো শেয়ার নেই। ইস্টার্ন হাউজিং ও বিডি ফিনান্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানি দুটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 8 অক্টোবর কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।